খেলায় চলছে শিশু প্রহর, সেখানে আছেন রিপোর্টার মৌসুমী মৌ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌসুমী, অমর একুশে গ্রন্থমেলার 21তম দিন আজ। প্রথমত শনিবার, সপ্তাহের দ্বিতীয় ছুটির দিন হওয়ায় মানে 11টা থেকে তো মেলা প্রাঙ্গণে ভিড় শুরু হয়, মানে মেলা শুরু হয়। তো সেই সব বয়সী লোকের পদচারণে মুখর আসলে অমর একুশে গ্রন্থমেলা সরদি উদ্যান মেলা প্রাঙ্গণ। এবং এখানের যে আয়োজনগুলো ছোটরা তো মানে এমনও হয় যে একদম কোলের বাচ্চারা এসেছে, কোলে চড়ে এসেছে, তো তাদের এখন আসলে ঠিক বর্ণমালার সাথে পরিচয় আর কি, মানে নতুন নতুন করে কেবল চোখ ফুটতে শুরু করেছে আর কি, দেখার চোখ, যা দেখে তাতে অবাক হয়, বিস্মিত হয়। তো সিসিমপুরে যে আয়োজনগুলো ছিল 11টা থেকে 11টা 20 মিনিট পর্যন্ত থাকে আয়োজনটি, খুবই উপভোগ করে বাচ্চারা। আমি তাদের সাথে কথা বলেছি যে ইকরি হালুম চুকচুকি এটা ওটা সেটা সবাই খুব এনজয় করে। তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে তারা ইকরিকে পছন্দ করে কারণ ইকরি মাছ পছন্দ করে, টুকটুকি পছন্দ করে কারণ টুকটুকি স্বাস্থ্যে পছন্দ করে, এরকম আর কি বাচ্চাদের যেমনটা হয়। আর বইয়ের ক্ষেত্রে তো সবার অনেক বেশি আগ্রহ, তো এখন আমরা রয়েছি কৈশোর তারুণ্য বইয়ের, এটাও একটা মেলা প্রাঙ্গণে, মানে শিশু চত্বরে যে শিশুদের যে আয়োজন, সিসিমপুর যেমন একটি আয়োজন, এটিও একটি আয়োজন। তো এখানে যেটা হয়ে থাকে আর কি, নালন্দার আয়োজনে আয়োজনটি চলছে এক মাস ধরে। এখানে বাচ্চাদের যত ধরনের বই রয়েছে, ভূতের, এশিয়ার দেশসমূহ, মানে জ্ঞান বিজ্ঞান এমন কোনো শাখা নেই যার বইটি এখানে, বাচ্চাদের আগ্রহ সব কিছুতে। তো আমরা যখন বাচ্চাদের সাথে কথা বলি, কেউ বলছে তাদের আসলে বিজ্ঞান পছন্দ, কেউ বলছে তাদের ইতিহাস পছন্দ, এমনও পেয়েছে যাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পছন্দ। তো প্রথমে আসলে সমবেত স্বরে এখানকার যারা অংশগ্রহণ করেছে, নালন্দা বিশ্ববিদ্যালয় এবং শিশুদের জন্য ভালোবাসা, তো তারা প্রথমে সমবেত স্বরে 21-এর গান গেয়েছে, তারপরে বই কেনা, ঘোরা, প্রদর্শনী দেখা, এই আর কি। তো অভিভাবকেরাও আসলে তারা খুবই উচ্ছ্বসিত যে বাচ্চাদের আসলে প্রথমত ছুটির দিন, তো ছুটির দিনে এত সুন্দর একটি উপলক্ষ, যে উপলক্ষে বাচ্চাকে নিয়ে বই মেলাতে আসা যায়, কে আসলে এটা মিস করতে যায়। তো সবাই সমবেত হচ্ছে, কোলের বাচ্চাকে নিয়ে এসছে, সব বয়সী মানুষ আসছে, তারা উপভোগ করছে। এবং মেলা তো চলতে থাকবে, বিশেষ করে শিশু প্রহরের এই শিশু চত্বরের আয়োজন থাকবে 1টা পর্যন্ত, সে খবর আমরা পরবর্তীতে আপনাকে আরও জানাবো। ঐশী, অমর একুশে গ্রন্থমেলায় চলছে শিশু প্রহর, সেখান থেকে জানাচ্ছিলেন রিপোর্টার মৌসুমী মৌ।